বিএনপি বলেছিল তাদের জোটের সঙ্গীদের নিয়ে দুর্বার আন্দোলন গড়ে তুলবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সঙ্গীরাই তাদের ছেড়ে চলে যাচ্ছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড হাসান মাহমুদ তিনি বলেন বুধবার মেজর জেনারেল সৈয়দ মোহাম্মদ ইব্রাহিমের নেতৃত্বে কয়েকটা দল তাদের জোট থেকে বের হয়ে গেছে নয়াপল্টনের কার্যালয়ে তালা সরকার কিংবা আওয়ামী লীগ লাগায়নি বিএনপি নিজেদের লাগানো তালা নিজেরাই খোলার জন্য একজন মানুষ খুঁজে পাচ্ছে না যে দল নিজেদের কার্যালয়ের তালা খোলার জন্য একজন মানুষ পর্যন্ত খুঁজে পায় না তাদের মুখে দুর্বার আন্দোলনের ঘোষণায় লোকজন হাসছে বৃহস্পতিবার সন্ধ্যায় চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা মৎস্যজীবী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি